গুড মর্নিং, আবার চলে এসেছি বৃষ্টি ভেজা সকাল নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে। আমার চ্যানেলে সবাইকে স্বাগত, আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। সবসময় ভালো থাকতেই হবে, হেসে খেলে থাকতে হবে, যতই মনে কষ্ট থাক যতই অসুবিধা থাক সবসময় হাসিটাই আমাদের চলার পথে পাথেও হতে হবে। তোমরা দেখো বন্ধুরা, কালকে রাত থেকে সে বৃষ্টি শুরু হয়েছে, ভোর রাত থেকে এখনও পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হয়েই যাচ্ছে, কিছুতেই থামছে না, খুবই অবস্থা খারাপ। এখানে তো এক হাঁটু জল হয়ে গেছে, আমাদের বাড়ির সামনে জল না হলেও কিন্তু বাড়ির আগেই হয়ে গেছে জল। আর এই বর্ষায় কিছুই শুকোতে চায় না, ফলে বাড়ি ভর্তি সার সার জামাকাপড় শুকোতে দেওয়ার একটা ঝামেলা। এই দেখো শাড়ি শাড়ি হয়ে ঝুলছে জামাকাপড়, কারণ এগুলো শুকোয়নি, সাথে সাথে হয়ে আছে, কি আর বলবো। কীরকম অবস্থা বাড়ি ঘর ধরে, তোমাদেরও নিশ্চয়ই একই অবস্থা, কিছু করার নেই। এই যে আমার মেয়ে হাসতে হাসতে ঢুকে গেলো, ও চান করে আজকে পুজো করবে, ওর দায়িত্ব আছে পুজো করার, তো আমি ওদিকে রান্নাটা করছি। বেশি কিছু করবো না, শুধু মাছের ঝোল করবো কালো জিরে আলু দিয়ে, মানে কালো জিরে পেঁয়াজ একটু ফোড়ন দিয়ে টমেটো দিয়ে একটা পাতলা ঝোল করি, ওটা খুব ভালো লাগে, আমি মেয়ে সবাই খুব ভালোবাসি। আর সে কলমি শাক ভাজা করে নিয়েছি পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে, আমার মেয়ের ফেভারিট হচ্ছে কলমি শাক ভাজা, তাই করি। আর ওদিকে ভাত হচ্ছে, চাটনি করাই আছে, ব্যাস হয়ে গেল। তো কালো জিরে, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ ফোড়ন দিয়ে এই মাছের ঝোলটা খুব পাতলা, খুব সুন্দর হয়। পরিমাণ মতো নুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিই, আমি বেশিরভাগ কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটাই ইউজ করি রান্নাতে, আর কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়ে দিই। তো এইভাবেই আমি ঝোলটা করেছি আজকে। তো তোমাদের তো দেখালাম যে কি বৃষ্টি হচ্ছে, তো তোমাদেরকে আমাদের এখানকার রাস্তাঘাটের কি অবস্থা সেটা দেখাবো, যে আমাদের বাড়ির একটু পর থেকে কি হারে জল জমেছে সেটাও দেখাবো, আর বিটি রোডের কি অবস্থা সেটাও দেখাবো। একেবারে জল থই থই করছে, তো আমার থাম্বনেলটা দেখেই তো তোমরা বুঝতে পারছো, আজকে তোমাদের সেটাই দেখাবো যে কি অবস্থা বৃষ্টিতে, মানে যেখানে যেখানে জল জমে বা বাড়িতে জল উঠে যায় তাদের যে কি দুরবস্থা সে তারাই জানে। তো আমি অনেক কষ্ট করে, আমার আজকে হাজব্যান্ড অফিস যায়নি তো বৃষ্টির জন্য যেতে পারিনি, প্রচণ্ড এক হাঁটু জল। তো ও গেছিলো বাইরে, ও তুলে এনেছে কিছুটা কিছুটা কভার করে এনেছে, তোমাদেরকে সেটাই আমি শেয়ার করবো যে কী অবস্থা ওখানে। আমি খেয়ে দিয়ে তোমাদের দেখাচ্ছি ওই জলের কি অবস্থা, তো আমরা আগে খেয়ে নিই। আজকে তো ওই শাক ভাজা হয়েছে, আর কিছু বিশেষ হয়নি, মাছের ঝোল আর এদিকে চাটনি, ব্যাস। তো দেখো বন্ধুরা কি অবস্থা আমাদের বিটি রোডের, এই আমাদের পাড়া থেকে জাস্ট বেরিয়ে এই গলিতে এই বিটি রোডে কাউন্সিলরের উদ্যোগে আজকে আমাদের এখানে খুব ভালোই কাজ হচ্ছে, ম্যানহোল খুলে জলটা যত তাড়াতাড়ি পাস করিয়ে দেওয়া যায় তার চেষ্টা চলছে, কিন্তু তাতেও কিছু করার উপায় নেই, তবুও চেষ্টা চালানো হচ্ছে যতটা তাড়াতাড়ি জলটাকে বের করে দেওয়া যায়। দেখো অবস্থা, মানে সাফাই কর্মীদেরও তো খুবই কষ্ট, তারাও তো মানুষ, এই বৃষ্টি বাদলা হলে বন্যা হলে সত্যি সবারই খুব কষ্ট, কিন্তু কিছু তো করার নেই, প্রকৃতির কাছে আমরা বাঁধা, তাই না? তো দেখো কি অবস্থা বিটি রোডের, গাড়ি ঘোড়া সমস্তই ডুবে যাচ্ছে, কিছু করার নেই, সেই অবস্থাতেই মানুষ বেরোচ্ছে, নিজেদের কাজ সামলাতে হবেই বা নিজেদের রুজি রোজগারের জন্য মানুষকে বেরোতে হচ্ছে। বৃষ্টি বাদল যাই হোক, বিদ্যুৎ হয়তো, অনেক ভয়াবহ অবস্থার মধ্যেও মানুষকে নিজের গ্রাসাচ্ছাদনের জন্য, মানে নিজের পেট চালানোর জন্য তো বেরোতেই হবে। দেখো আমাদের এটা গলিতে জল, দেখো কাজে এটা আমাদের গলির জল, মানে সোজা এখান দিয়ে এলেই বিটি রোড দিয়ে সোজা গলিটা ধরে এলে, এই যে প্রগতি সংঘ ক্লাব এটা, এইখান দিয়ে। তো তোমরা তো দেখলেই কি অবস্থা আমাদের এখানে বিটি রোডের, পুরো কলকাতাতেই এরকম অবস্থা, মানে দুর্বিষহ অবস্থা সব জায়গায়, বিশেষ করে সালকিয়ার ওদিকে না, যারা আমাদের থাকে জানো তোমরা যারা হাওড়া সালকিয়ায় থাকো যে কী বীভৎস পরিস্থিতি হয় ওখানে। তো আমার ননদকে আমি ফোন করেছিলাম, আমার বড় ননদ ওখানে, তো ও বললো ওদের নাকি মানে বীভৎস অবস্থা, ঘরে জল ঢুকে গেছে, খাটের নিচ অব্দি জল, মানে খাটে আর একটু উঠতে বাকি আছে, রান্নাঘরটা অনেকটাই উঁচু ওদের, কিন্তু রান্নাঘরেও নাকি 1 ইঞ্চ হলেই জল ঢুকে যাবে। তো এখন বিকাল হয়েছে, বিকালবেলা একটু বৃষ্টিটা থেমেছে, থামতে আর একবার ফোন করবো কী অবস্থা, কিন্তু ও যা বললো তাতে মনে হচ্ছে ওদের জল এখন নামবে না, কারণ গঙ্গার জল অনেকটা বেড়ে গেলে যা হয়, যারা হাওড়া সালকিয়ায় থাকে তারা তো জানোই কী অবস্থা ওখানে হয়।
তো বিভৎস অবস্থা। এই সময়টা খুব খারাপ লাগে এই কারণেই যে আমরাও যেতে পারি না, তাদের কোনো যে সাহায্য করবো সেরকম যে নিয়ে চলে আসবো সেটাও হয় না, তারাও যে ছুটে চলে আসবে এই মোমেন্টে সেটাও হয় না, কারণ ঘর দৌড়ে জল ভর্তি। এই সময় জিনিসপত্র তোলমাটি গোল, এক জায়গায় করে জিনিস অন্য জায়গায়, চৌকি খালি করে সেখানে সব তুলতে হয়, ফ্রিজ ড্রেসিং টেবিল, মানে এগুলো ওদের অভ্যস্ত হয়ে গেছে রোজকার, মানে প্রতি বর্ষাতেই এরকম হয়। একতলার জিনিসগুলো তো এরকম অবস্থা হয়ই, আর যাদের দোতলা আছে তারা তো একতলায় থাকেই না, ওদেরও দোতলাটা হচ্ছে কিন্তু দোতলাটা কোনো কমপ্লিট হয়নি, যার জন্য খুবই অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছে ওরা এই জল হলে। খুবই খারাপ লাগলো শুনতে, আমি আর একবার খোঁজ নেবো। আর এরকম যাদের কলকাতায় অনেকেরই অবস্থা, তারা তো নিশ্চয়ই এই একই অসুবিধা ফিল করছো। তোমাদের কারা কারা এরকম অসুবিধায় আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের এখানে প্রচুর জল, কিন্তু আমাদের কাউন্সিলরের উদ্যোগে জল নামানোর ব্যবস্থা হয়েছে, আমাদের এখানে পুরসভা যথেষ্ট কাজ করছে। বিচি রোডে একটুতেই জল জমে যায় তোমরা জানো, কিন্তু কিছু করার নেই, প্রকৃতির ঊর্ধ্বে আমরা যেতে পারি না। তো প্রার্থনা করব যেন ওই বৃষ্টি থেমে যায়, সকলে যেন খুব ভালো থাকে, কারোর কোনো ক্ষতি না হয়, যাই হোক প্রকৃতিতে সেটা যেন মানুষের ক্ষতির কারণ না হয়। তো আর কি, বৃষ্টি থামুক, কোনোটাই বেশি ভালো নয়, সবটাই প্রয়োজনের অধিক ঠিক নয়, প্রয়োজনের অধিক কোনো কিছু হলেই সেটা ক্ষতি, সে যাই হোক। তো ভগবানকে প্রার্থনা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি, যেন সবাই ভালো থাকে, বন্যা না হয়, সবাই যেন এই প্রকৃতির প্রকোপ থেকে রেহাই পায়। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের সঙ্গে থেকো।